গুড মর্নিং এভরিওয়ান, পেয়ার ঘর কন্যা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে শুভ বিজয়া, আমার তরফ থেকে বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো তোমরা খুব ভালোভাবে হয়তো পুজো কাটিয়েছ আজকে দশমী, আজকেও অনেকটা মজা হয়, যদিও মা চলে যাবার মন খারাপ আমাদের সকলের মনে থাকে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে মনের মধ্যে একটা নতুন আশা থাকে আসছে বছর আবার হবে। তো সেই আশা নিয়ে আর কি আমিও আছি, কারণ এবছর পুজো দেখতে পারিনি, মায়ের মুখটাও দর্শন হয়নি আমার। তো মনের মধ্যে একটাই আশা নিয়ে রেখেছি যে আসছে বছর আবার হবে, তো আসছে বছর অবশ্যই যদি সবকিছু ঠিক থাকে অবশ্যই বাড়ি যাব আর মাকেও দর্শন করব। তো যাই হোক, তোমরা মন খারাপ করবে না, মনের মধ্যে আশা রাখবে, আসছে বছর আবার আনন্দ হবে। তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, কেবলই স্নান করে এলাম আর কি, ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর ছেলে আর হাজবেন্ড গেছে একটু বাজারে মটন আনতে, দশমী বলে কথা। তো মাকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গে নিজেদেরও আর কি মনটাকে ভালো করার জন্য মটন খাওয়া, প্রত্যেক বছরই খাওয়া হয়, এবছরই বা কেন বাদ যাবে, যদিও এখানে ভালো মটন পাওয়া যায় না তবুও নিয়ম রক্ষার্থে, নিয়ম বলতে পারো মানুষেরই নিয়ম, দশমী মানেই মটন খাওয়া। তো সেই কারণেই হাজবেন্ড গেছে ছেলেকে নিয়ে মটন আনতে, এখনো এসে পৌঁছায়নি, এখন বাজে 11:30, শুধুমাত্র আমার ভাত আর ডাল হয়ে গেছে আর ভাবছি পেছনে আবার একটু আজকে যাব গিয়ে শাক নিয়ে আসবো। তো শাক করব আর ডাল করেছি, মুসুর ডাল করেছি আর মটন করব আর একটা কিছু ভাজা করব, আর কিছু করব না, কারণ মটন থাকলে তো কেউ বেশি কিছু খায় না আর আমি তো বিশেষ করে খাই না, মটন থাকলো মানে আমি আর কোনো কিছু, মটন শুধু না, মটন চিকেন মানে এগুলো থাকলে আমি আর সেভাবে সবজি খাই না, আর সবজিটা আমি খুব একটা পছন্দ করি না, আবার করি এখানে এসে করতে শিখতে হয়েছে, আর বিয়ের আগে তো একদমই সবজি খেতাম না, বিয়ের পরে তবুও শিখেছি সবজি খাওয়াটা। তো যাই হোক চলো দেখতে থাকো, জানি না আজকে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ হাজবেন্ডের ছুটি, ও সারাদিন বাড়ি থাকবে, আর ও সারাদিন বাড়ি থাকবে মানে ছেলের দুষ্টুমি লেভেলটা এখান থেকে এখানে হয়ে যাবে, তো কতটুকু ওর দুষ্টুমি সামলিয়ে আমি ভিডিও করতে পারবো জানি না, চেষ্টা করব করার। পুজোর মধ্যে তোমাদেরকে কোনো পুজোর ব্লগ দিইনি, কারণ একটাই বললামই মায়ের মুখ দর্শন হয়নি, তো তোমাদেরকে কি করে দর্শন করাবো, তাই খুব খারাপ লাগছিল, সবাই ব্লগ দিচ্ছ পুজো দেখতে গেছো সাজগোজ করেছো, কিন্তু আমার তো এইসব কিছুই হয়নি, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি। তো আমি একদিন ভিডিও দেইনি, কালকেও ভিডিও দেব না ভাবছিলাম, কিন্তু তারপরে আলতা পড়লাম যখন, তখন ভাবলাম যে কেন না তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। তো সেই জন্য আজকে দশমী, আমি নবমীর দিনও কোনো ভিডিও করিনি যেটা আজকে পোস্ট করব, আজকেও তোমরা আমার কোনো ভিডিও পাবে না, আগামীকাল এই ভিডিওটা পাবে, তবুও যদি আমি সারাদিনে কিছু ভিডিও করতে পারি তবেই পাবে, তাছাড়া তাও পাবে না। তো যাই হোক, ভালোভাবে পুজো কাটালে, এবার একটু কি বলবো, মন খারাপ করো না, ওই যে আসছে বছর আবার হবে, আর তোমাদের সঙ্গেও আমার আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমি পেছনে গেছিলাম আর পেছন থেকেই শাকগুলো তুলে এনেছি, এত শাক হয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা আমি বুঝতে পারছিলাম না, তো আজকে অন্য কোনো শাক নিইনি, এই তিন রকমের শাক নিয়ে এসেছি, আমি জানি না এই শাকগুলোকে কী বলে, তবে একটার নাম জানি, একটা হচ্ছে পালক শাক আর বাকিগুলোর নাম আমি জানি না। তো রান্না করার পরে দারুণ দারুণ টেস্ট হয়েছিল, এত ভালো হয়েছিল, যদিও শাক ভালো হয়েছে বলতে নেই তবুও বলে ফেললাম। আর দেখো আমার মটনটাও রান্না করা রেডি হয়ে গেছে, অনেক দিন পর জানো তো, আজকে প্রায় সাড়ে পাঁচ মাস পর মটন খাচ্ছি, যদিও ছেলের বার্থডেতে মে মাসে নিয়ে এসেছিল, কিন্তু আমি সেদিন এক পিসও মটন খাইনি, তবে আজ খেলাম, অনেক দিন পর, অনেক দিন প্রায় 5.5 মাস পর আজকে মটন খেলাম। তো দেখো আজকে আমার দুপুরে রান্না বান্না, এখানে আছে ভাত, এখানে আছে মুসুরের ডাল, পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর এটা হচ্ছে কচু ভাজা করকড়া করে ভেজেছিলাম, আর এটা হচ্ছে শাক ভাজা, আর মটন আগেই দেখে নিয়েছ, এই হলো আজকে আমাদের দুপুরের দশমীর লাঞ্চ। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর দেখো সেই নতুন কুর্তিটা পরেছি, নিজে নিজে ফার্স্ট টাইম সেলাই করেছি, কুর্তিটা আমার অনেকটা ঢিলা হয়েছিল, তো সেই কারণে সেলাই করতে হয়েছে, হাজবেন্ড এখনো আসেনি, ও পার্স ভুলে এসছে ঘরে, আবার ঘরে গেল, আর এই যে ছেলে, তাকাও বাবাই, হাই করো সবাইকে। তো হঠাৎ করে হাজবেন্ড খুব জেদ করছিল যে চলো তোমাকে এখানে একটা ঠাকুর আছে ওটাই দেখিয়ে নিয়ে আসি, আর দশেরাতে এখানে রাবণ বধ হয়, তো দেখো আমি কিছু দেখতে পাচ্ছিলাম না,
অন্ধকার, কারেন্ট চলে গেছে তো চোখের উপরে আমার। এটাকে আমি একটু ঠিক করে নি। হ্যাঁ দেখো, বেরোতে বেরোতে অনেকটা সন্ধে হয়ে গেল, জানি না কতটুকু দেখাতে পারবো। দশেরা হয়ে মানে রাবণ বধ আর কি 5টার সময় হওয়ার কথা, তো 5টা তো পার হয়ে গেল, জানি না দেখতে পারবো কিনা। চলো এমনি ঘুরে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, ব্যাড লাক, আমরা যেতে যেতে বিসর্জন দিয়ে দিয়েছিল, তো ঠাকুরের মুখ এবার আর দর্শন হলো না আমার। যাই হোক, মনে আশা রাখলাম আসছে বছর অবশ্যই অবশ্যই দেখব। তো এই মাত্র ঘরে এলাম, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করিনি, তো ড্রেস চেঞ্জ করি তোমাদের সঙ্গে ওটাই বলার জন্য সামনে এলাম। দেখো মুখ চোখের কঠিন খারাপ অবস্থা হয়ে গেছে, রাস্তায় এত ধুলো এত ধুলো, রাস্তা কাটছে তো সেই কারণে প্রচুর ধুলো। তো চলো আবার দেখা হচ্ছে পরে। হ্যাঁ আমি এখন চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেব। তো দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, হাত মুখ ধুয়েছি, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর সঙ্গে প্রচন্ড প্রচন্ড গরম লাগছিল, তাই এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমরা যেতে যেতে জানো তো বিসর্জন হয়ে গেছিল, তো বিসর্জন মানে কি সবকিছুই শেষ হয়ে গেছিল, আমি গিয়ে আর কিছুই দেখতে পাইনি। শুধুমাত্র ওখানে না, এখানে তো ওরকম ভাবে পুজো হয় না, সেই কারণে আর কি এখানে এই দশমীর দিন একটা মেলা বসে। তো ভাবছিলাম যে মেলা মানে আমাদের মতোই ওখানকার মতোই হবে, তো এখানে অমন কিছুই হয় না, এখানে আর কি ওই সব দোকানের জিনিসপত্র বাইরে নিয়ে এসে রাখে, সেগুলো কম দামে বিক্রি হয়, এক কথায় সেল, ওটাই হচ্ছে মেলা। ওটারই ভিড় হয়েছিল, এক ঝলক তোমাদেরকে দেখিয়েছি, ওটা শুধু সামনেটা, পেছনে মানে পেছনের দিকে যেগুলো দোকানগুলো আছে ওখানে আরো ভিড় ছিল, কিন্তু ওখানে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি, তার কারণ কে কি ভাববে, এখানে এখনো তো থেকে অভ্যস্ত হয়ে যায়নি, জানি না কে কি ভাববে। তো আমি দু তিনটে জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাবো, চলো। তো সবার প্রথমে নিয়েছি দেখো ছেলের জন্য জুতো, এই জুতোটার দাম কত বলো তো, আইডিয়া অনেক মনে হচ্ছে না, কিন্তু না এই ওই দেখো বদমাইশি হচ্ছে। তো এই জুতোটা মাত্র 50 টাকা দিয়ে কিনেছি, তো আমার দেখে খুব পছন্দ হয়েছিল, তো আমি গিয়ে দাম শুনলাম, তো বলছে দোকানের সমস্ত জুতোই নাকি 50 টাকা, তো আমাকে হাজবেন্ড বলছিল আমার জন্য নেওয়ার জন্য, কিন্তু ওখানে সবকিছু হিল ছিল সেই কারণে আমি নেইনি, এখানে হিল পরে না হাঁটতে খুব সমস্যা হয় উঠতে। তো দেখো ও যে জুতোটা সবসময় পরে বাড়িতে, বাড়ি থেকে আসার সময় নিয়েছিলাম, তো জুতোটা একটু কালারটা কেমন হয়ে গেছে, ভালো লাগে না, তো সেই জন্যই আর কি এই জুতোটা পছন্দ হলো, নিয়ে নিলাম ছেলের জন্য। আর একটা জিনিস নিয়েছি আমার জন্য, সেটা হচ্ছে পার্স, এই টুকটাক মোবাইল, কিছু টাকা পয়সা নেওয়ার জন্য এই ব্যাগটা। অনেক ব্যাগ ছিল সেগুলো একটু বড় বড়, তো আমার বড় ব্যাগের দরকার ছিল না। এই ব্যাগটার দাম কত বলো তো, এই ব্যাগটার দামও কিন্তু 50 টাকা, খুব সুন্দর না? এরকম সেলে ভালো ভালো জিনিস কিনতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ আর হাজবেন্ডের জন্য এই জুতো, এটা যদিও সেলের জুতো না, এটা দোকান থেকে কেনা হয়েছে ওর স্কুলে যাওয়ার জন্য, জল কাদে, এখানে তো সবসময় বৃষ্টি হয়, মানে কখন বৃষ্টি হবে না হবে বলা যায় না, তো সেই কারণে এই জুতোটা কেনা। এই তিনটে জিনিসই কেনা হয়েছে। ও আর ছেলের জন্য গাড়ি কেনা হয়েছে, ও দুটো গাড়ি কিনেছে, ও গাড়িটা এখন বাথরুমে গিয়ে শ্যাম্পু দিয়ে ধুচ্ছে, তো সেই কারণে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। বাবাই দেখিয়ে যাও একটু গাড়িটা, এখানে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, আচ্ছা ওখান থেকে দাও ওখান থেকে দাও, জল পড়বে। এই যে একটা বাইক, আর গাড়িটা নিয়ে এসে দাও, ওর একটাই নেশা কোথাও যাবে মানে গাড়ি কিনবে, আর ও না বেশি বেশি বড় বড় গাড়ি অতটা পছন্দ করে না, ও এরকম এরকম গাড়ি দিয়ে খেলতেই বেশি ভালোবাসে, আর এটা কেনা হয়েছে। তো এই হলো আমাদের ঠাকুর দেখা আর মেলা ঘোরা, আর কিছুই হয়নি। আর হাজবেন্ড বলছিল জিলিপি নেওয়ার কথা, তো আমি জিলিপি নিলাম না, কারণ জিলিপিটা ভালো লাগছে না খেতে কদিন হলো,
সেই কারণে আর কি জিলিপি নেওয়া হয়নি। আর দুপুরবেলা আজকে একটু রিচ খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য আর কিছু নিলাম না। কালকে মিষ্টি টিষ্টি নিয়ে আসবো, কারণ কাল দশমীর প্রণামের জন্য আর কি। তো চলো ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আর আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত, তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও পাবলিশ করা মাত্রই তোমরা সেটা জানতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদেরকে জানাই অনেক বড় থ্যাংক ইউ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, হ্যাঁ কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, ভালো না লাগলেও জানাবে। আজকের মতন এইটুকুই, টাটা।